সাউথ ইন্ডিয়ান মুভি বাংলাদেশে বেশ জনপ্রিয় টাইগারদের খেলায় চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ কে হবেন টাইগারদের রজনীকান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন স্ট্র্যাটেজি হতে পারে সহকর্মী রাহিয়ান আছেন এই গরমে আসলে পরিকল্পনা কি একটু প্ল্যান বি প্ল্যান সিতে যেতে পারে কিনা অর্থাৎ টস জিতে কি সিদ্ধান্ত হতে পারে এই গরমে আগে ব্যাটিং নাকি আগে বোলিং কোনটা বেশি আসলে দলের জন্য ভালো হতে পারে চেন্নাইয়ের কন্ডিশন বা উইকের সব কিছু যদি বিবেচনা করেন বাংলাদেশ যদি আগে বোলিং করতে পারে সেটা আমার কাছে মনে হয় সব দিক থেকেই ভালো হবে শুধু বোলিং করলেই ভালো হবে যে বিষয়টা তা না একই সঙ্গে কিন্তু নিউজিল্যান্ডকে একটা ভালো টোটালি আটকে দিতে হবে অর্থাৎ সুবিধাজনক একটা টোটালি আটকে দিতে হবে সেটা হতে পারে 210 থেকে 220 এর বেশি হলেই কিন্তু বাংলাদেশের জন্য একটা প্রেশার চলে আসতে পারে কারণ এই উইকেটটা 250+ রান হলেই কিন্তু ভালো প্রেশার হবে আমরা জানি এটা স্পিনিং ট্র্যাক সব কিছু মিলে এখানে কিন্তু আবার আগে যেই গত ম্যাচটা যেখানে হয়েছিল যেই উইকেটে হয়েছিল অর্থাৎ অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটাতে যতটুকু না ঘাস ছিল তার চেয়ে একটু বেশি ঘাস এই উইকেটটায় আছে সুতরাং এখানে কিন্তু পেসাররাও হালকা একটু সুবিধা পাবে সুতরাং সব কিছু মিলে বিবেচনা করলে যেহেতু রাত্রেবেলা হালকা একটু শিশিরের একটা সম্ভাবনা থাকে বা কুয়াশা পড়ার ডিউ ফ্যাক্টর থাকে সেটা মিচেল সেন্টার নিজেই বলেছেন আসলে পরবর্তীতে বোলিং করাটা কিন্তু একটু কঠিন হয়ে যায় সেই জায়গা থেকে বাংলাদেশ যদি টস জিতে আমার মনে হয় যে প্রথমে বোলিং করার চেষ্টা করবে বাংলাদেশের স্পিন শক্তিটাও বেশ ভালো আছে এখন এই স্পিন শক্তিটা আরেকটু বাড়াবে কিনা বাংলাদেশ সেটা নিয়েও কিন্তু কথা এটাই আসলে প্রশ্ন আসছে যে বেস্ট ইলেভেনটা কী হবে আপনারাও আপনাদের বেস্ট ইলেভেনটা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভাবনাটা জানাবেন গত ম্যাচে যে 11 জন খেলেছে সেই 11 জন থেকে আসলে কাকে চেঞ্জ করা যেতে পারে গুঞ্জন আছে যে একজন পেসার কমিয়ে নাসুমকে খেলানো যেতে পারে এই উইকেটে আবার ওপেনার তানজিদ তামিমকে ড্রপ দিয়ে মিরাজকে মেক্সিপ ওপেনার হিসেবে খেলিয়ে মাহমুদুর রিয়াদকে নাম্বার 7 ফেরানো যেতে পারে নাম্বার 8 শেখ মেহেদি নাম্বার 9 নাসুম এরপর দুই পেসার সেটা তাস্কির এবং মুস্তাফিজ এরকম একটা গুঞ্জন আছে আপনারা আপনাদের ভাবনা জানাতে পারেন কী মনে হয় না ইয়ান আপনি প্র্যাকটিস দেখেছেন গতকাল আমরা প্র্যাকটিস দেখেছি সাকিব লিটন মুস্তাফিজ আসেননি বাকি সবাই কিন্তু প্র্যাকটিসে ছিলেন হ্যাঁ সবাই ছিলেন এখন বাংলাদেশ যদি মানে এটা খুব হিসাবটা খুবই সহজ বাংলাদেশ যদি স্পিন শক্তিটা বাড়াতে চায় সেক্ষেত্রে শেখ মেহেদিকে বাদ দেওয়ার খুব একটা সুযোগ নেই কারণ তিনি আগের ম্যাচটাতে কিন্তু ভালো করেছেন আবার একই সঙ্গে নাসুম আহমেদকে যদি নিতে হয় তাহলে কিন্তু একজনকে ড্রপ করতেই হচ্ছে সেক্ষেত্রে কি আপনি একজন পেসারকে ড্রপ করবেন এই উইকেটে সেটাও কিন্তু টিম ম্যানেজমেন্ট উইকেট দেখে লাস্ট মুহূর্তে এসে হয়তো বা ডিসিশনটা নেবেন যদি তা না করে থাকে সেক্ষেত্রে তানজিদ হাসান তামিম যিনি কিনা একটু অফর্মে আছেন দুটা ম্যাচে আসলে সেভাবে ভালো করতে পারেনি তাকে অফ করে হয়তো বা নাসুম আহমেদকে নেওয়া হতে পারে যেহেতু ডান হাতে কিছু ব্যাটসম্যানও আছে আসলে নিউজিল্যান্ডের তাহলে কি নাহিয়ান মনে হচ্ছে যে আমাদের একজন পেস বোলিং অলরাউন্ডার অথবা ব্যাটার যে কিনা আসলে স্লো মিডিয়াম বল করে এরকম একজন কাউকে আসলে আমরা মিস করছি বাংলাদেশ মিস করছে আমাদের নাজমুল আবেদিন ফাহিম দেশে গতকালই একটা ইন্টারভিউতে বলেছেন যে বাংলাদেশ সবচেয়ে বেশি মিস করছে একজন রিস্ট স্পিনার লেগ স্পিনার কিংবা চায়নাম্যান পাশাপাশি স্লো মিডিয়াম বোলিং করে ব্যাটিং পারে অর্থাৎ সৌম্য টাইপের ক্রিকেটার আমরা মিস করছি এই কন্ডিশনে এই যেমন আজকে চাইলে দুজন পেসার যদি খেলাতে পারতাম আমরা আর যদি একজন অলরাউন্ডার থাকতো সাইফুদ্দিন টাইপের বা সৌম্য টাইপের এই জায়গাটা এই অপশনটা আসলে বাংলাদেশের জন্য খুবই আসলে মনে হচ্ছে সমস্যা হচ্ছে নিঃসন্দেহে এই জন্যই আসলে বিশ্বকাপের আগ মুহূর্তে প্রায় 6-7 মাস সৌম্য সরকারকে নিয়ে একটা টানা হেচড়া করা হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত একেবারে 11th আওয়ার পর্যন্ত আসলে চেষ্টা করা হয়েছে একজন পেস বোলিং অলরাউন্ডার নেওয়া যায় কিনা কিন্তু সৌম্য শেষ পর্যন্ত সেই আস্থার প্রতিদানটা দিতে পারেনি যার কারণে আসলে তাকে আনা যায়নি এই ক্যালকুলেশনটা আসলে আপনি যেটা বলেছেন সেই ক্যালকুলেশনটা টিম ম্যানেজমেন্টের মাথায় ছিল দেখেই আসলে সৌম্যকে সবশেষ একেবারে শেষ সময় পর্যন্ত আসলে তাকে ট্রাই করা হয়েছে কিন্তু বাংলাদেশ এখানে আসলে আনলাকি কিছু করার নেই যেহেতু সেই অপশনটা নেই যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে বাংলাদেশে আসলে চিন্তা করতে হবে অবশ্যই বাংলার ব্যাটারদের অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে এরকম বোলিং এগেনস্টে নিউজিল্যান্ডের পেসাররা ট্রেন্ট বোল্ট যেভাবে সুইং করান তারপর ম্যাট হেনরি যেভাবে গতির ঝড় তোলেন 140 উপরে এবং আমরা দেখলাম বিশ্বকাপে প্রতি ম্যাচে 3 উইকেট করে পাচ্ছেন এই গতি তারকা লকি ফার্গুসন আছেন স্পিনাররাও কিন্তু দারুণ স্যান্টনার আছেন ইশসোদি যদি খেলেন লেগ স্পিনার অপশন লেফট আর্ম অর্থোডক্স আছেন রচিন রবীন্দ্রা অলরাউন্ড পারফরমেন্স দেখাচ্ছেন কেন উইলিয়ামসন তার অভিজ্ঞতা নিংড়ে দেবেন বাংলাদেশের কিন্তু ব্যাটারদের সেই অভিজ্ঞতার দাম দেখাতে হবে অর্থাৎ দাম দিতে হবে সাকিব আল হাসান অনেকদিন ধরে রান পাচ্ছে না বড় স্কোর পাচ্ছে না সেই নিষেধাজ্ঞার পর ফিরে কিন্তু কোনো সেঞ্চুরি পাননি সাকিব আল হাসান মুশফিকেরও আসলে দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে আদারওয়াইজ বাংলাদেশ কিন্তু মনে হচ্ছে যে চেন্নাই থেকে যদি খারাপ স্মৃতি নিয়ে যায় পুনেতে ইন্ডিয়ার ম্যাচের আগে আরও বেশি আসলে বাংলাদেশের কনফিডেন্স নেমে যাবে নিঃসন্দেহে এবং আপনি যদি দেখেন আমরা আজকে স্পিনের কথা অনেক বলছি যে স্পিন ফ্রেন্ডলি উইকেট কিন্তু এখানে কিন্তু নিউজিল্যান্ডের যারা ব্যাটার আছে তারা কিন্তু স্পিন ভালো খেলে আপনি কনের কথা বলতে পারেন তার জন্য কিন্তু এটা সেকেন্ড হোম ভেন্যু বলা চলে কারণ তিনি আইপিএলে চেন্নাইয়ের পক্ষে খেলে থাকেন একই সঙ্গে কেইন উইলিয়ামসন তিনিও কিন্তু স্পিন বেশ ভালো মোকাবেলা করে থাকেন সুতরাং সব কিছু মিলে নিউজিল্যান্ড যে স্পিনে খুব খারাপ খেলে তা না রাচিন রবীন্দ্র তিনিও কিন্তু আসলে স্পিনে বেশ ভালো খেলে থাকেন সুতরাং সব কিছু মিলে নিউজিল্যান্ডও কিন্তু এখানে বেশ ভালো ফাইট দিবে গতকাল কেইন উইলিয়ামসন বলেছেন দু দলেই আসলে ম্যাচ উইনার আছে সুতরাং লড়াইটা আসলে হাড্ডাহাড্ডি হবে স্পিন বাংলাদেশ ভালো করে থাকে বলে যে তারা একেবারে অনেক টপে আছে বিষয়টা তা কিন্তু না ডিফারেন্সটা একেবারে
মানে কি বলবো 50-60 এরকম আর কি বিষয়টা 40-60 এর মতো হবে, যে এখানে আসলে কঠিন লড়াই হবে শেষ পর্যন্ত, এমন না যে একেবারে একচেটিয়া একটা ম্যাচ হবে। নিউজিল্যান্ড আসলে এই ভেন্যুতে বেশ ভালো ফাইট দিবে আমার কাছে মনে হচ্ছে। দর্শক, চেন্নাইতে বাংলাদেশ একটাই ওডিআই ম্যাচ খেলেছে, সেই আরও 25 বছর আগে কেনিয়ার বিপক্ষে হেরেছিল। যদিও মোহাম্মদ রফিক বাহাতি স্পিনার বাংলাদেশে তার সুখস্মৃতি আছে এখানে, সেই ম্যাচে 2 উইকেট পেয়েছিলেন। এরপর আবার এশিয়া একাদশ আফ্রিকা একাদশের খেলার মধ্যে মাঝে তিনি 2 ম্যাচে 6 উইকেট পেয়েছিলেন। বাহাতি স্পিনাররা কাজে দিতে পারে এখানে, সাকিব তো খেলবেনই ধরে নিয়েছি, পাশাপাশি নাসুমকে খেলালে বাংলাদেশের বাহাতি স্পিনারদের বা স্পিনারদের দারুণ কিছু করতে হবে যদি জয়ের ধারায় ফিরতে চায়। যদি 3 ম্যাচ শেষে 2 জয় নিয়ে একটা ভালো পজিশনে থাকতে চায়, আমরা মাঠে আছি, নাহিয়ান আছে, আমি সাইফুল রূপক আছি। খেলার নানা আপডেট আপনাদেরকে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, লাইভের মাধ্যমে জানাবো। আপনারা ফেসবুক লাইভে খেলাযোগের বিভিন্ন কন্টেন্টে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।